হাত তোলেন যারা উপস্থিত আছেন আপত্তি আপত্তি থাকলেও বলতে পারেন তাহলে আমরা সবাই একমত হলাম ঋণের সুদের হার এক তারিখ থেকে আমরা নয় পার্সেন্টের উপরে যাব না বিশে সিঙ্গেল ডিজিটে ঋণ দেওয়ার বিষয়ে একমত হন ব্যাংক মালিকরা সর্বোচ্চ নয় শতাংশ সুদে ঋণ দেয়া এবং ছয় শতাংশ সুদে আমানত নেওয়ার বিষয়টি কার্যকর করার সময় ঠিক হয় পয়লা জুলাই সর্বশেষ ব্যাংকার সভায় প্রাধান্য পায় বিষয়টি একেবারে কম সুদে সরকারের বিভিন্ন তহবিল এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিনিয়োগ পাওয়া দাবি করেন বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা তারা তো বললো যে দু একটা ব্যাংক বলেছে যে আমরা অলরেডি শুরু করেছি হ্যাঁ বলেছে যে শুরু করেছে লেন্ডিং নাইন এবং ডিপোজিট হ্যাঁ এবং অন্য বোর্ডগুলো এগ্রিড আমরা করবেই তোমাদের কিছু ব্যাংক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সুফল যেন গ্রাহক পায় তা নিশ্চিত করার বিষয়ে উদ্যোগী হতে বলেছেন অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর এনপিএল অনেক বেশি এবং তার অনেকগুলো হয় আমাদের কারণে আমরা তাদের বলেছি যে এই জিনিসটা কিনো এর জন্য পয়সা দাও সুতরাং সেখানে আমরাও দোষী এটা যদি তাদের ঠিক মতো আদায়টা দেয় কোনো আইনি মার প্যাচে ফেলে উদ্যোক্তাকে হয়রানি করা হবে না বলে আসা বেসরকারি খাতের আমি আমি শুধু যে এফসিসি ডাইরেক্টর বা আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তা না কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একজন ডাইরেক্টরও আমি দেখেছি ভিতর থেকে প্রবলেমগুলো কোথায় কি আছে নয় পার্সেন্ট নিয়েই আগানো কষ্ট কিন্তু সেটা বলে লাভ নেই আমাদের দেশের পরিপ্রেক্ষিতে গভর্নর সাহেব তাই বলেছেন যে যেখানে যে অসুবিধাগুলো রয়েছে আমি সেগুলো চেষ্টা করব। আমরা চেষ্টা করব সেগুলো যে কোনোভাবেই হোক উত্তরণ করতে এটা করতে হবে তাতে যদি আমাদের আইন কানুন নিয়মীয় একটু এদিকে হয় বা একটু ই করতে হয় সেগুলো সব অ্যাডজাস্ট করে আমরা আমাদের সরকারের এই যে নীতি যে সিঙ্গেল ডিসিট এটা আমরা মেনটেন করব। ব্যাংক মালিকদের সংগঠন বিএবি নিশ্চিত করেছে পয়লা জুলাইয়ের আগের আমানতের সুধার কমানো হবে না তবে আগে নেয়া ঋণের সুধার নয় শতাংশে নামিয়ে আনবেন তারা এতে মাস বা এক বছর কিছু ক্ষতি পুষিয়ে নেবেন অন্যভাবে রিজভিনাওয়াজ চ্যানেল আই ঢাকা